গোপালগঞ্জে স্কুল ছাত্রী লামিয়া হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে সকালে জেরা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে উপজেলা উরুফি ইউনিয়নবাসী মানববন্ধনে লামিয়া হত্যার সাথে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান এলাকাবাসী গত আট জুন লামিয়ার মামাবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয় প্রথমে আত্মহত্যা বলা হলেও তার পরিবারের দাবি লামিয়াকে হত্যা করা হয়েছে এ ঘটনায় লামিয়ার ভাই নয়জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে গতকাল ময়নাতদন্তের জন্য পুনরায় লামিয়ার মরদেহ কবর থেকে তোলা হয়